মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নরসিংদীতে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, সিভিল সার্জন ডাক্তার নুরুল ইসলাম, জেলা লেডিস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে মুসলেউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিভিন্ন বাহিনীর অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ, সালাম গ্রহণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পরে পুরস্কার বিতরণ করা হয়।